পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা বিদ্যুৎ ভবনের সামনে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বাম সংগঠনের মূল দাবিগুলি হল সমকাজের সমবেতন, ন্যূনতম 26,000 টাকা বেতন ও জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল বিরুদ্ধেই এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সিটু সংগঠনের সম্পাদক গোপাল প্রামাণিক, প্রলয় দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তুমি রাষ্ট্র, তুমি শাসক, তুমি পার্লামেন্টে যেসব সিদ্ধান্ত নিচ্ছ শ্রমিক বিরোধী, জনগণের বিরোধী, যে আক্রমণগুলি মানুষের উপর নামিয়ে আনছ, আজকে রুটি রুজির উপর আক্রমণ, আজকে আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ, আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ, আজকে আমাদের দীর্ঘদিনে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আমাদের ইতিহাস ঐতিহ্য তৈরি হয়েছে ধর্ম নিরপেক্ষতার আক্রমণ, আজকে কর্পোরেট সেক্টর তার সঙ্গে হিন্দুত্বের রাজনীতি মিশিয়ে দিয়ে মানুষের উপর যে বুলডোজার চালাতে চাইছ, তাই তুমি পার্লামেন্টে যা সিদ্ধান্ত নেবে মমতা ব্যানার্জি, আজকে রাস্তার লাল ঝান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে কলিজাকে গরম করে তোমরা এই জেলাতে আমাদের শালবনে শত শত কর্মীদেরকে খুন করার, এই সিআইটিউ কর্মী আইসিডিএস কর্মীকে খুন করেছ, যখন সেই আইসিডিএস ছবি মাহাতকে যখন অর্ধেকটা পুঁতে দেওয়া হয় তোমাকে লাল ঝান্ডা ধরা যাবে না, তখনও কিন্তু এই শালবনিতে সে বলেছিল লাল ঝান্ডাই আমার প্রাণ, তারপরে ওই অর্ধেকটা অবস্থায় তার মাথাটাকে আলাদা করে দিয়েছিল মাওবাদীদের সঙ্গে আটাত করে তৃণমূল, সে কথা আমরা মনে রাখি, তোমরা না মনে রাখতে পারো, তাই সেই রক্ত আমাদের মধ্যে বইছে, আমাদের জেলা শিল্প, আমাদের জেলা মানুষ, আমাদের রাজ্যের শিল্প, আমাদের রাজ্যের মানুষ, সর্বোপরি আমাদের দেশের সেই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের ধর্ম নিরপেক্ষতার ইতিহাস যার দ্বারা তোমরা আক্রমণ করতে চাইছো, আমাদের জেলা ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাস।